आज भगवान श्रीकृष्ण जन्माष्टमी उत्सव। यह जन्माष्टमी पुण्य लग्ने बृहस्पतिवार कमलासागर विधानसभा केंद्र अंतर्गत गोकुलनगर गुरु गोरक्षनाथ आश्रमे दक्षिणेश्वर काली मंदिर भित्ति प्रस्तर स्थापन एर पाशापाशी एक रक्तदान शिविर आयोजन शिविर उद्बोधन करें मुख्यमंत्री डाक्टर मानिक साहा। अनुष्ठाने उपस्थित छिलेन एलाकार विधायक अंतरादेव सरकार, सिपाही जिला जिलार जिला परिषदेर सभाधिपति सुप्रिया दास दत्त, बीजेपी प्रदेश सभापति राजीव भट्टाचार्य ও টিআইডিসির চেয়ারম্যান নবাদল বণিক সহ অন্যরা। মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রথমে জন্মাষ্টমী উপলক্ষে আশ্রমের রাজ্যবাসীর মঙ্গলার্থে পূজো দেন এবং পরে দক্ষিণেশ্বর কালী মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তার পাশাপাশি এই অনুষ্ঠানের রক্তদান শিবিরটিও ঘুরে দেখেন। আজকের এই জন্মাষ্টমী কৃষ্ণ জন্মাষ্টমী হিন্দুদের সবচেয়ে বড় অনুষ্ঠান, সবাই অপেক্ষা করে থাকে এই দিনটি কবে আসবে। অত্যন্ত শুভ মুহূর্ত এবং এই শুভ মুহূর্তে এই আশ্রমের পক্ষ থেকে যে দক্ষিণেশ্বর কালী মন্দির এখানে প্রতিষ্ঠিত করার জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে, আমি এর জন্য ওনাদেরকে আমি ধন্যবাদ দেব। এবং আমরা সবাই জানি যে ত্রিপুরাতে কৃষ্টি সংস্কৃতি পরম্পরা এবং তার যে আলাদা একটা মাত্রা ত্রিপুরাতে আছে, সেটাকে বিগত পাঁচ বছর ধরে আমাদের সরকার এখানে জবের থেকে এসে দেখা গেছে তার একটা আলোক আমরা দেখতে পাচ্ছি।